मोर विज्ञापन पर्व सारा हन संबाद संबाद होयरे हन के तुम फास फाइव आई न लबे आर आर्नेस्ट रिक्वेस्ट सार्विक विषय किन लयरे आय कना किछु खास गुरुत्वम चाहि इन आर निरविच्छिन्न भावे खास गरि बेलै आय सुंदर भावे खास गरि बेलै आय मंत्री महोदय सहयोगिता चाहि एवं उनी आर सहयोगिता गरि बोले आश्वास दिए एवं आश्वास दिली स्वाभाविक भावे आरा सी प्लस टिबिर विभिन्न उपजिला पर्याय खासगर तुम्हारा ब्यागुन एत दिन पर्यटन मन कष्ट आए जानी तुम्हारा ब्यागुन मानसिक भावे कष्ट पाइ आई निज अनेकटा ट्रमाटाइज हो गई जे आद आरा हठात करिए एक घटना आकस्मिक एक घटना आई मैंने बुझी नारे जाए कि गटे गई गई तो जैक आरा तो एक पर्याय आई आरा देश मानुष आरा पसंद कर चट्टग्राम मानुष आर पसंद करे किछु प्रतिद्वंदी मानुष आछे प्रतिद्वंदी बोलते आर किछु प्रिंट मीडियार मानुष को दून आर पसंद न करे कारण इचारा कोनो आर लय नाई आर आशेपाशेओ नाई तारपर दिए किछु सैटेलाइट टीवीर खुदगुण आछे सैटेलाइट टीवीर आबार आछे जे किछु किछु सैटेलाइट टीवीर आर एडे भालो लेखापड़ा जाना मानुष आछे आर खुदगुणते আর হদু গুণত্ব ভালো মতে মানে একখান ক্লাসরুমে দিয়ে একত্রে ফাঁস গড়ি দিয়ে পারা যাইলে বহুত ধারাবাহিকভাবে ফাঁস গড়ি দিয়ে পারা যায় এইলে ইউন বে আগুন আর বিরুদ্ধে লাগে স্যাটেলাইট স্পষ্ট করে আই ইউনোর ইউনোর গো 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 করে আর নাম সর ধরে দেখব যারা আর নামে এইভাবে বর্ণায় করি ফেলে গিয়ে সারিমিককে আর মন্ত্রীর পর্যন্ত যেভাবে খানবাড়ি করছি আর তথ্যমন্ত্রীর যে পরিমাণ এটারা আর বিরুদ্ধে বুঝাইয়ে ইন খইর মতো না এটা যারা বুঝাইয়ে ইনোর তো একদিন না একদিন ইন লয় দেখা হইব কিন্তু এটার জ্ঞান ও সীমাবদ্ধতা কি পরিমাণ ইন আরা তো দেখাই দিলেন যে আর আইপিটিভি হই আর যেই বেরি বিদ্যুৎতান করতে চাই তো আল্লাহর অশেষ সহমত উরে আল্লাহ সারা তো হনক সমাধানেই আসলে ঠিকভাবে নয় তো আরা আইসি তোমার লইয়ের একখান বই বেললাই মূলত আরা দেখি যে বেশ কিছু কমেন্ট আমি দিয়ে আর উপজেলা প্রতিনিধি অকল ইয়ারে বেশি কমেন্ট করছি যে আর উপজেলা প্রতিনিধি অকল হন হন খাতুন টিয়ালর খাতুন গিয়াগরে এই সমস্ত ইন কিন্তু স্পেসিফিকলি মানে এইভাবে নেওয়া হয় যে আয় তুম জোর জোর করে ধরিয়ে রেদুন টিয়াল গিয়ে এলে ন আই ইমিদি যারা উপস্থিত আস ব্যাগনুর হর আর আর স্পষ্ট ভাই আরা এই এই ধরনের অভিযোগে বেশিরভাগ যারা তো নাশি এডে ইয়ে নতুন যে একল যে হাটাদারি আর উগ্র প্রতিনিধি আছিল আলমগীর নামে আর নামে নাম আলমগীর হোসেন ও হাটাদারির প্রত্যন্ত অঞ্চলে মানুষের বিরক্ত বিরক্ত বানাইলি ও আর নামে যে পরিমাণে বদনামি গজ্জি সারিমিককে এবং আর এই মোটামুটি সি প্লাস হতুন আই যেহেতু ওরে গত পাঁচশো মাস আগে বাদ দিদি এতুন বাদ দিদি বাদ দিদি যে কারণ ওর নামে ব্যাপক অভিযোগ আসছে যে ব্যাপক মানুষ তো টিয়া লয় এক একটা নিউজ সাতাশটো হাজার টেন নিছি নগরে এন্ডিল পর্যন্ত হয়তো বলে আর ইয়ে করছি আর এত লাইসেন্স নো দি এটা এখনো পর্যন্ত আর আর নাম দিয়ে সি প্লাসর নাম দি সি প্লাসর নাম দি ইটে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা মধ্যে তো টিকে আনে বলে খবর পাই এবং এবং এদিনে সুন্নিমার দ্বারা তাইয়ারে সি প্লাসত বক্তব্য দিবে হইয়ারে গিয়া গজ্জি অনারা কেন সন প্রিয় দর্শক অনারা কেন সন শুনি আমাদের সামনে দিকে হয়ে গিয়ে কিছুক্ষণ আগে যে ব্যক্তি মাসি ও কি পরিচয় দিয়ে আল্লাহ হাফাজ যে ভালো হলে সব জায়গায় বালা খারাপ হলে উজুর খারাপ নয় নি উজুর সম্বন্ধে দোষ দিতাম কা সব জায়গায় মেজি বাটপার আছে যেহেতু শতান ন মর তৈজ শতান যাতে ন মরে তোলে অত অসুবিধা নেই তার নাম হচ্ছে আলমগীর তিনি এসে আমাদেরকে বলছে আমি সিভিলাস টিভি থেকে আসছি আসার পরে যে বিউনিটে ফার্স্ট মুজিবুর রহমান থেকে এবং প্রিন্সিপাল সহ সকল শিক্ষকদের সামনে কিন্তু তিনি নিজেকে সি প্লাস টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিছে ওনার কাছ থেকে প্রায় এক ঘন্টা যাবৎ একটা মানে অনেক সময় নিয়ে একটা ইন্টারভিউ নেওয়ার পরে যখন আপনারা আমাদেরকে ফোন দিলেন আমরা ফোনটা রিসিভ করার সাথে সাথে উনি নিজের পরিচয় তখন প্রকাশ হয়ে গেল আমরা তাদেরকে ধরলাম আপনি কেন আমাদের সাথে প্রতারণাটা করলেন তখন উনি বলছে আমি সাবেক সি প্লাস টিভি এবং বর্তমানে হাটাদের টিভিতে কর্মরত রয়েছি আর কাছে এলিয়ে বেশ কিছু রেকর্ড আছে এক দ্বিতীয় কথা হল যে আরোগ্যলি ইয়ামিদি সাতকানিয়ে লোহাগার সাতকানিয়ে লোহাগার আমিদি এরশাদ হোসেন এই ফুয়াবু বিভিন্ন জায়গার তুন ইটারে কিন্তু আরা এক জায়গা বাইর করছে যে আই নিজেই এই অফিস তুন বাইর করান করছে যে
আরা গ্রহ তুরন্ত বাইর করে ফেলা যে শুধুমাত্র মানচুরের যন্ত্রণা দিয়ে যাবে সে এবং বেশ কয়েক বেশ কিছু প্রশ্ন উগ্র সরাসরি আর কাছে উগ্র গাড়ি শোরুম উদ্বোধন করি বেলায় উগ্র মানুষে আর সরাসরি ফোন করি আরে ও খাদে আয় 8,000 টাকা নদিলে আয় যাইতে চান এইলে করি সরাসরি হই যে কারণে আয় বাধ্য হয়েছি অমুক এটা তো আর জাগাত বেজত করি ফেলিব এত লেবুলি উড়ে বাইর করছি আয় এখনো উপজেলা প্রতিনিধি বেয়া আগুন সামনে আছো বেয়া আগুন সামনে আয় স্পষ্টভাবে কই এই যে প্রতিনিধিত্ব করি ফেলাই আয় এখনো তোমার কাছে পয়সা নলই এবং আয় পয়সা লই ফেললাই তোমার আরে খনিকে আরে নিউজুল্লাই পয়সা লই ফেললাই নৌ কই তবে হ্যাঁ এখন ভালো কমার্শিয়াল নিউজ খনিকে তুমি ব্যবসা করিবে আর প্রতিনিধিজ্ঞ ডাকিবে কোটি টিয়ার ব্যবসা করিবে লাখ টিয়ার ব্যবসা করিবে ইয়ে নামে যে ইতারারে ইতারা দুই চার পয়সা দিত হলি তোমার তো ইয়া কর তো ইয়ে তোমার ব্যবসার বিজ্ঞাপন হিসেবে তুমি পত্রিকা নদ তোমার যে নিউজ তোমার প্রতিষ্ঠান যে উদ্বোধন করো ইয়ার টিয়াগুনকে তুমি ইয়াদ নদ পত্রিকা মেদি বিজ্ঞাপন আকারে নদ এটা দিবে তো 20,000-30,000 টিয়া দর দিবেলাম পরে তো কিন্তু আর এডে আর প্রতিনিধি হ যারা অনেকে একখান ভালো নিউজ গলি আর আর C+ TV যেহেতু দর্শক আছে ব্যাপক দর্শক আছে দর্শক সকলের মনের খোরাক যোগাই পেলে আরা করি কিন্তু আর আর দর্শক সকলের লয় তো আই আই প্রতারণা করি না পারি টু বি অনেস্ট আই একদম আই তোরা স্পষ্ট করে হই দি ভাই আরা যেহেতু একখান বড় প্রতিষ্ঠান গজ্জি প্রতিষ্ঠান ইয়েন প্লেন যাতে উড়ি বেরোতাম ইদি সিট বেল্ট ম্যান্ডেটরি থাকে ইয়েন হাফি উড়ে আরও ঠিক এন্ডেলে টেক আপ করিবার আগ দিয়ে এন্ডেলে গো ধাক্কা হয় বড় গো ধাক্কা হয় তো ধাক্কাইবে সামাল দিবের মতো সে মানসিক এবং নৈতিক শক্তি আত্মা আছে বলেই আই সরাসরি আই স্পষ্টভাবে অবস্থান লই আল্লাহ রহমতে আই নিজের কাছে যে তাই নিজে ক্লিয়ার আই আর এটা গিয়া করি আর কমার্শিয়াল নিউজ করি কমার্শিয়াল নিউজ বলতে আর কোনো বড় প্রতিষ্ঠা বড় প্রতিষ্ঠান উদ্বোধন করেন আর এটা সোজা কথা আর বিজ্ঞাপন রেট আছে আর বিজ্ঞাপন রেট অনুযায়ী আত্মে গিয়েছিল আগে হাত চুরি করে আনি মা আর এদিন গিয়া স্টাফ কে গিয়া দিয়ে ডাহাতি করি আনি গিয়া দিই মা টিয়া টিয়া দিই মা ইতারা বিয়া গুণ আর আর হইতে দিম যে সিটাংশ আর মধ্যে আর এক এক হচ্ছে 10 তারিখের ভিতরে আমি বেতন দিয়ে দিই সিটাংশ আর মধ্যে খজ খজ খব হাউস হইতে পারিব বকুলে এর হইতে পারিব বড় বড় হাউস হইতে তুল এবং খদুয়ার খদুয়ার টিভি চ্যানেলের খদুয়া টিভি চ্যানেলের ইয়া প্রতিনিধি খনে বেতন পায় খজনে বেতন পায় ইয়ে নয় কিন্তু ইয়ে আছে নির্দিষ্ট হজ্ঞ টিভি চ্যানেলের প্রিয়সকলে বেতন পায় আর কোনো বেতনও না পায় নিজ উল্টো দম পরে প্রিয় দর্শক অনারা আরারে অনারা দিন শেষে অনারার কারণেই আরা কিন্তু আজি এই জায়গাতে আসি এবং আর বাকশক্তি এই পরিমাণে কথা হতে পারি আর আর C+ TV আর আর চিটংয়ের কৃষ্টি কালচার আর আর ঐতিহ্য আর আর ভাষা ওরে বাসারাই বেল্লাই আর এই সংবাদ মাধ্যমের উম্মিদ দিয়ে নির্ভর হয়েছে আর এখন সংবাদ সংবাদ প্রচার করি বেল্লাই ইয়ানো হই আর যেবে আর ভাষায় বেড়ে যে প্রতিদিনে কীভাবে করছো মাই প্রতিদিনে আয় গো চালাই বেল্লাই তো আত্ম মাধ্যম লাগবে কী একখান কী গরম কিছু একখান গরম করিব তলে আনা আই এবে ভাষায় ভাষায় বেড়ে বাসার ইকুম তো আরাতে রেগুলার বেস আর গরম গরম খবর দিয়ে তারপর দিয়ে এনে গিয়ে দিয়ে আর গুজছিলাম যেইন আর এখনও পর্যন্ত নৈতিকভাবে আর গরিব পারি কিন্তু তাই ওনারা হই আর যেহেতু দর্শকের দর্শকের চাহিদা পূরণ করি পেলাই আতে কিছু কথা আর জবাবদিহিতা আয় গরণ উচিত আয় তোমারে প্রতিনিধি অকল বেয়া গুণ আয় খোঁজি যে ভাই তোমরা খনিকাতুন বিজ্ঞাপন ছাড়া নিউজের পারপাসে খনিকি আয় একগো হয়েছে খনিকাতুন উলিবি তোরা রাজি আছো না হ্যাঁ যদি খনিকে যাত্রার খনিকের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করি পেললাই তুই স্পষ্ট হয়ে দিবে ভাই কবে যাইবে নিউজ ন ভাই তোমার নিউজ ন ইয়ে তোমার বিজ্ঞাপন যদি আর আর C+ দরকার হয় ভাই তুই এই এই গিয়া দম পরিব এই টিয়া দিলি আর এই বিজ্ঞাপন চালাই এবার আরাতে কীভাবে চালাম পরিব এবার খন খন ফরম্যাটে চালাম পরিব ইয়ে না আরা বুঝুম আরা বুঝুম আরা তোমারা দিলি তোমার খুশি হলি আর টিয়া দিবে যা না নত তো আর টিয়া টিয়া দিবার কথা ন হ্যাঁ আর আর কত যে আর আয় দেশ বিদেশত যাই আর দিয়ে বোধকে একগো নিউজ করে চাই আয় এটা তো বাংলাদেশি বাংলাদেশে অনেকে বোধকে কল্পনা করতে চাই আর এই দুটিয়া আছে লাইক তোমারও বিজ্ঞাপন পারপাস ছাড়া হন সংবাদ টংবাদ হইয়ে রে
খনিকাতুম পাঁচ ফাইয়ে বাই নলইবে আর আর্নেস্ট রিকোয়েস্ট এখন কত হলি বাই সোজা রাপটা কথা আরারে আরারে বেয়াগুনরে ইজ্জত সম্মানের সাথে আরা যেহেতু আল্লাহ আরার একটা সুযোগ দিয়ে আরার মন্ত্রী মহোদয় আরার মধ্যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহ আরার মধ্যে ফ্লিস্ট হই যারা আরার যুক্তি নাই ওনার কাছে তুলি দিতে জি আর আর যেহেতু তুলি ধরিতে জি স্বাভাবিকভাবে আর আল্লাহ ইয়ান দ্রুত কুলি যাইবার মতো একখান ব্যবস্থা হই হ্যাঁ ইয়ান আল্লাহ আর কৃতজ্ঞতা জানাই এবং আই আজ ইয়ার দর্শক সকলরা জানা দিদি আই তোরা বেগুনো ডাকা যে শুধুমাত্র এই মেসেজ ক্লিয়ার করিবার লাই যে ভাই আরা ইজ্জত সম্মানের সাথে আরা কাজ করতে চাই আর ইজ্জত দিন তোরা রক্ষা করিবে আর কোন আর তা টিয়া বুঝে এত আই শত কোটি টিয়ার মালিক হবে সম্ভাবনা নাই স্বপ্ন নাই হাতে ইয়ান লইয়ারে এখান সুন্দর জীবনযাপন গজ্জুম ইয়ার ফর দিয়ে আরা চিটঙ্গর সার্বিক বিষয়গিন লইয়ারে আয় কেন কিছু কাজ করতাম চাই ইন আর নিরবিচ্ছিন্নভাবে কাজ করি পেলাই আর সুন্দরভাবে কাজ করি পেলাই আয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা চাই এবং উনি আর সহযোগিতা করিবে বলে আশ্বাস দিই এবং আশ্বাস দিলে স্বাভাবিকভাবে তারা আর আইনগতভাবে আরও সুন্দরভাবে আইসুম এবং যেই শক্তি এতদিন পর্যন্ত আসিল যেহেতু আদালত আরা বিনা দোষে বাইরে গিয়ে গিয়ে আর আর এত বিশাল বিশাল অপরাধী বানাই গেল যেহেতু আদালতের মাধ্যমে আরা বাইরে চলেছি যে আর কোনো দোষ দেখাই নেওয়া পারে হুম স্বাভাবিক বা নির্দোষ মানুষ মানে কি লিগেল বৈধ তো অতএব আল্লাহর মতে আরা আগামীতে সরকারি যেই নিয়ম কারণ আছে ইন বেয়াগিন আরা মেনটেন করছুম এবং দ্বিগুণ শক্তি লইয়ারে আরও দ্বিগুণ শক্তি লইয়ারে সি প্লাস চট্টগ্রামের বুকুমিতে হাত দিন আলহামদুলিল্লাহ আরা আগামী দিন সুন্দর হইব তোমরা বেয়াগুনে যদি আর সহযোগিতা করো